গার্লফ্রেন্ড এর টাকা কি কখনো কিছু কিনে জ্বর তোমার এক্স কে দেখলে কি তুমি জ্বলো Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to our another video. তো গাইজ আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি মজা হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে অনেকের পর্দা ফাঁস হবে, আপনারা গোপন রহস্য জানতে পারবেন, যেরকম জয় এবং মেহেদি। সো আমি আজকে অনেক জোস একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে, একটু দেখে নিই দাঁড়ান, আজকে আমাদের ভিডিও হচ্ছে নেভার হ্যাভ আই এভার চ্যালেঞ্জ। তো আজকের এই ভিডিওতে আমি কিছু কেমিক্যাল দেখ এখন দেখি। তো আজকের এই টপিকটা হচ্ছে নেভার হ্যাভ আই এভার চ্যালেঞ্জ। এই ভিডিওটা অনেক বেশি মজা হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তাদের কিছু কোশ্চেন করবো, লাইক আমি ওকে জিজ্ঞাসা করবো, মেহমান তুমি কি ব্লগ করেছো? তুমি বলবো ইয়েস। আর তোমাকে জিজ্ঞাসা করবো তুমি কি ব্লগ করেছো? আর মানে বলবো নো, মানে বুঝাচ্ছি তোমাদের এরকম, ঠিক আছে জিনিসটা। তোমাদের বেশি প্যাজ গোস দিব না, একদম সিম্পল এর মধ্যে শেষ করবো। তুমি সব কঠিন কোশ্চেন করো, কোশ্চেন কঠিন দিকে তো হোস্ট। আচ্ছা, অন্যান্যরা যেরকম ইংলিশে বলছো তোমরা বাংলায় বলো, সমস্যা নাই। করলে বলবো হ্যাঁ করছি, আর না করলে বলবো না করিনি। ওকে ওকে, তো আমি প্রথম কোশ্চেন, তো এখন আমি আমার প্রথম কোশ্চেনটা শুরু করতে যাচ্ছি। তো আর রেডি গাইস? ইয়েস। ওকে, আমার প্রথম কোশ্চেনটা অনেক ইজি। প্রথম কোশ্চেন হচ্ছে, পরীক্ষায় কি কখনো তোমরা ফেল করেছো? বলছো না কেন? বলো তুমি, বলো তোমার বলো প্রয়োজন। আচ্ছা একজন একজন করে বলো, ফার্স্টে তুমি বলো, তুমি বলো। আচ্ছা ফার্স্টে তুমি বলো। ইয়েস, একবার করছিলাম। একবার? বেগুন পুড়তেছিল, ওই বেগুন উঠাই দিছে, মাই ভাই কি মারটা যে দিছে না, তোরটা ভালো না কেন? জীবনে কিছু কি কখনো চুরি করেছো? আচ্ছা জয় তুমি করেছো, কোলে বলো হ্যাঁ করছি। কি চুরি করছো? খেললা? আর তুমি? আমি মেলায় গিয়ে জানি কি চুরি করছিলাম, অনেক কিছু চুরি করছি, কবুতর, খেলনা, কবুতর চোর। তুই কবুতর চোর? আগে যখন কবুতর পাললাম তখন আল্লাহ থাকতে বলিস ভাই। আচ্ছা, তো আজ থার্ড কোশ্চেন হচ্ছে, কখনো কি কারো প্রেমে পড়েছো? এটা কি বন্ধু বান্ধব, মা বাবা, নাকি ফ্রেন্ড সার্কেল? কেন তুমি বন্ধু রূপে কেন প্রেমে পড়বা? বন্ধু ভালোবাসা মানে তো আর লাভ তো লাভ। গার্লফ্রেন্ডের টাকা কি কখনো কিছু কিনে? তুমি বলো তোমার দরকার, আমি কিন্তু চাই নাই, আমার কখনো কি কারো ফুল গ্রহণ করেছো? না বাতাবে ইজি অ্যানসার আমার নো। তোমার নো? ইয়েস। আসলে রে বেচারা করে ফুল দেয় না, এটা স্যাড সং। তুমি ভাবো মানে কি ভাবে মানে চিন্তা করছো মানে কত কষ্ট করে নিছাল্লা। আমার ভাই আমার কি ফুল দেয় না? আমি এত সুন্দর মজা আমার ফুল দিকে। মনে আছে একবার যে মুন্সিগঞ্জে গিয়েছিলাম, বাট আমি তোমার জন্য ফুল চকলেট নিয়ে আসছি। আরে তোর ওগুলো কখনো ইলিগাল কিছু করেছো? ইলিগাল বলতে আসলে কত কিছু তো হতে পারে, করেছো তুমি? কখনো কোন মেয়ে, কোন মেয়ে কিছু, ওকে কিছু কখনো কি কোনো কিছু তোমাদের কেউ আচ্ছা কখনো কি কোনো মেয়েকে তোমরা কিছু উপহার দিয়েছো?
আমি বলি ও পুতুল দিছিল তো এখন তুমি তুমি কি আমি কই গেছি আবার বলো তো বলছি না ও আচ্ছা ফেসবুকে কি তোমাদের কারো ফেক আইডি আছে অভাব নেই কা পরে কোশ্চেন হচ্ছে পরীক্ষায় কি নকল করেছো আমি দেখো আমি বুঝাই তোমাকে আমি কিছু পড়িনি আমি ওদের ক্লাসে তিনজন এক নামে জয় আছে ও যারা কপি পেস্ট করছে তিনজনই ফেল করছে একজন আছে কখনো ভুলে গিয়েছো আমি এটা কবে করছি দোস্ত সবাই এই বাসায় যদি কেউ বাথরুমে যায় ফ্লাশ করতে ভুলে যায় আমার দোষ দেয় কেউ যদি কমোডে এইভাবে বসে আমার দোষ ভাই এক মিনিট কমোটে কি কখনো কাউকে দেখছেন এভাবে বসতে আমাদের বাসায় কেউ এভাবে বসে না একমাত্র ও এভাবে বসে আমি বসি আর আর কেউ বসে না আর কে বসে আমি একবার লাইক টয়লেট থেকে বেরিয়েছি আমি টয়লেটে গেছি যাই দেখি ফ্লাশ করেন ভুলে গেছি কারণ ও আমাকে কখনই কি কোনো মেয়ের জন্য কেঁদেছো আমরা তো মন দিয়ে ভালোবাসি না আমরা তো আর প্রাণ দিয়ে ভালোবাসি না মানে ও কেঁদেছি তো এই কোশ্চেনটা মেহমানের জন্য স্পেশালি তোমার এক্স কে দেখলে কি তুমি জ্বলো তোমার কেন জ্বলের বন্ধু তো আমি আমার এক্স তো দেখিনি কোনো সময় মানে তোর এক্স তোমার এক্স তোমাকে দেখে হয়তো বা দেখে কি সে জ্বলে আমি জানি না আমার তো তুমি জ্বলো নাকি সে জ্বলে কোনো কন্ট্রাক্ট নাই আমি বাসায় থাকি বাসায় ব্লক করি আমার বাইরে যাওয়া খুব কম হয় সো আমি বলতে পারি না আগে অনেক বাইরে বাইরে যেত যখন জিএফ ছিল এখানে যেত কত কি সাইকেল নিয়ে ব্লক করার আগে বলো হ্যাঁ এটা অনেক আগের কাহিনী ছোট ছিল তখন এখন তো বড় হয়ে গেছে এখন তো বড় হয়ে গেছে ওকে ঢাকার বাইরে যখন আমরা হোটেলে যাই তো ওই হোটেলে গিয়ে কি কে কখনো কিছু চুরি করেছো ক্যান্সার দাও একদিন সেটা চুরি করতে চাইছিলাম না 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 ভুলেও না ও ব্যাগে ঢুকাবে ভুলও করে সেই কাজ করার ঠিক হবে না পরে ও আমার বলার পরে নেয় নাই পরে ওই লোকটা আসছে আইসা খুঁজতেছে বলে তাহলে এটা কোথায় কখনো কি কারো জীবন বাঁচিয়েছো
কখনো কি কারো প্রেমে পড়েছো? না। আমরা চলে যাবো আমাদের পরের কোশ্চেনে। কখনো কি বাবার পকেট মেরেছো? যদিও মাঝে মাঝে ঘুমায় থাকে তখন তো আমরা দেখে দেখে চলে আসলাম আমাদের লাস্ট কোশ্চেনে। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে, কখনো কি কাউকে নিয়ে ডেটে গিয়েছো? ফার্স্ট তুমি অ্যানসার দাও। না। সত্যি জানো নাই তো? না, তুমি ওনারে জিজ্ঞাসা করো না। আচ্ছা, তুমি গিয়েছো? জানি মিথ্যা বললে তোমার খবর আছে। তুমি গিয়েছো ডেটে? গিয়েছো কাউকে নিয়ে ডেটে? গিয়েছো? না। সত্যি জানো নাই তো? যে মুরগি আলী, ওটা কে ছিল? যে মুরগি পালতো, যে ফেসবুকে দেখতাম, ওই বেটি মুরগি বা ছেলে লাগা বেটি মুরগি কথা ওই দিন তো তুমি আমাদের সবারই নিয়ে গেছিল, ওটা বাদ, ওটা ডেট হয় না। বৃষ্টির মধ্যে ভিজাই ভিজাই নিয়ে গেছিল। আর ওই মুরগি আলীর সাথে যে গেছিল তো অন্যদিন গেছিল একা একা। তো যাই হোক, ছোট ছিল, বুঝতো না, আমরা ছোট ছিলাম। আমি একটা কথা বলি, ভিডিওটা যারা দেখতেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, তোমরা যদি আমার মতো এরকম দিন না দেখতে চাও, বেস্ট ফ্রেন্ডের সাথে কিচ্ছু শেয়ার করবে না। আর যদি ভুলবশত ওরা দেখে ফেলো তখন বলবা, কিন্তু এর আগে কিচ্ছু শেয়ার করবে না। তো এটাই ছিল। আর এই সব কাহিনী যা বললাম এগুলো আমাদের অনেক আগের কাহিনী, 5 বছর বা 6 বছর আগে, তখন আমরা অনেক ছোট ছিলাম। বাট যখন আমি একটু বুঝে রইছি, ওকে বলছি যে থাকবে আমার ওই মেয়েদের জীবন নষ্ট করে না, আমি আর প্রেম টেম করি না, অনেক মেয়ে জীবন নষ্ট করতে পারে, প্রেম করে কে করে, ওই জল প্রেম করে, বাকি প্রেম করে। আজকে ভিডিও থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ যারা এই পুজোতে দেখেছেন অবশ্যই তো ভিডিওটা আপনাদের ভালো লাগছে, তো ভালো লাগলে এখনো লাইক দেন না কেন বলেন তো, কষ্ট পাইছি না আমরা, একটা লাইক দিয়ে দেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন। সো তাতে খুব জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সো তাতে খুব জানতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লা